আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবু তাহা আদনান বিষয়ে বিতর্ক থামছেই না আবু তোহা মোহাম্মদ আদনান সম্পর্কে একটা নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ বাংলাদেশের একজন অত্যন্ত বড় মাপের আলেম মুহাদ্দিস ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ একটা প্রশ্ন উত্তরে আবু তহা আদনান সম্পর্কে উত্তর দিয়েছেন নেতিবাচক মন্তব্য করেছেন তার বক্তব্যকে কেন্দ্র করে এবং আহলেদিসের পক্ষ থেকে আমি দেখেছি অনেকেই ব্রাদার রাহুল কথা বলছেন অনেকেই তাহা আপনান বিষয়ে আপত্তি করছেন লেখালেখি করছেন এর মানে তাকে নিয়ে একটা নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অতএব তাকে নিয়ে কথা বলা প্রয়োজন এই মুহূর্তে ডক্টর সাইফুল্ল সম্পর্কে আগেই বলে নেওয়া প্রয়োজন তিনি অত্যন্ত ভালো মাপের আলেম সোহি আকিদার আলেম হকপন্থী আলেম তিনি জামাত ইসলামীর লোকন ছিলেন এখনও আসেন সম্ভবত সৌদি আরব জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ দায়িত্বশীল দায়িত্বশীল ছিলেন দিনে একামতে দিনের পক্ষের লোক এবং ডক্টর সাইফুল্লাহ গণতন্ত্র ভোট এগুলোকে জায়েজ বলেছেন আবুতা আদনান সম্পর্কে ডক্টর মামা সাইফুল্লাহ স্যার যে কথা বলেছেন সেটা শুনে আমার কাছে মনে হয়েছে যে আবুত আদনান সম্পর্কে ডক্টর সাইফুল্লাহ তেমন কিছু জানেন না এবং আদনান সাহেবের লেকচার সাইফুল্লাহ সাহেব শোনেননি তাকে কেউ কোনো কিছু তথ্য দিয়েছে বলেছে সেটার উপর ভিত্তি করে একটা জগাখিচুড়ি মাখা বক্তব্য ডক্টর সাইফুল্লাহ সাহেব দিয়েছেন আদনান সম্পর্কে প্রশ্নটা করা হয়েছিল এরকম যে সারে সাইফুল্লাহ সারের কাছে যে আবু তোহা আদনান নামের এক যুবক এবং প্রশ্নের মধ্যে তাৎছিল্যের সুর ছিল যথাযথ সম্মান ছিল না আদনান সাহেবের প্রতি যে এক যুবক জিহাদ দাজ্জাল মাহাদি এবং সালাফি আলেম মোলামা সম্পর্কে যে বক্তব্য দেয় এক যুবক আবু আদনান নামের এটা কতটুকু সঠিক এরকম একটা প্রশ্ন ছিল প্রশ্নের ধরন শুনেই সাজানো এবং উদ্দেশ্যমূলক প্রচারণার উদ্দেশ্যে প্রশ্ন করা হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে কারণ তার সম্পর্কে আদৌ জানার বা অবজারভেশনের জেনে শুনে তাকে নিয়ে সন্দেহ সংশয়ের কারণেই যদি হতো তাহলে প্রশ্নের ধরন এভাবে হতো না এর মানে তাকে আসলে জনপ্রিয় যদি কেউ হয়ে যায় গ্রহণযোগ্যতা বাংলাদেশের মানুষের একটা একটা ক্যারেক্টার কারো জনপ্রিয়তা কারো সহ্য হয় না কারো উত্থান সহ্য হয় না এটাই হচ্ছে বাস্তবতা আন্দান সাহেবের ক্ষেত্রে এটাই হয়েছে ডক্টর সাহেবুল্লাহ যেটা বলেছেন যে এ ধরনের ভাইটাল বিষয় নিয়ে কথা বলার এলমি যোগ্যতা আদৌ আদনান সাহেবের আছে কিনা সেটা সন্দেহজনক এই ধরনের ভাইটাল বিষয়ে দাজ্জাল জিহাদ মাহদি বক্তব্য দেওয়ার মতো এবং জ্ঞান তার আছে কিনা এটা সন্দেহজনক এটা সন্দেহজনক তিনি না জেনে কেন বলছেন আর এই ধরনের কু ধারণা কেন পোষণ করবেন তিনি কি জানেন যে আদনান সাহেব বয়সে তিনি ছোট ইয়াং আর কতটা ইয়াং আমাদের চাইতে অনেক সিনিয়র আদনান সাহেব তো সেখানে তিনি কেন জানবেন না পঁচিশ বছর বাইশ তেইশ বছরে পৃথিবীতে অনেক বিখ্যাত বিখ্যাত আলেম হয়েছে এরকম অনেক আলেম ছিল যে জীবিত ছিল পঁচিশ বছর অথচ আনোয়াশা কাশ্মীরের কথা আমরা জানি অন্যতম বিখ্যাত পৃথিবীর ইতিহাস শ্রেষ্ঠ আলেম যিনি অল্প বয়সে অনেক বড় পাণ্ডিত্য অর্জন করেছিলেন আইমে মুস্তাহিদ থেকে শুরু করে সালফ সালেম অনেকে ছিলেন অল্প বয়সে অনেক পাণ্ডিত্য অর্জন করেছিলেন তাই সেখানে দাজ্জাল মাহাদি জিহাদ এই বিষয়ে কথা বলার তাহী কী যোগ্যতা তার থাকবে না আছে কি না তিনি আন্দাজে কেন বললেন আমরা তো বলতে পারি অবশ্যই আছে সাইফুল্লা স্যারের তিনি অনেক বড়ো আলেম সাইফুল্লা স্যার কিন্তু আরেকজন সম্পর্কে না জেনে কেন বলছেন আর একজন ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা মদিনা বিশ্ববিদ্যালয়ে যেরকম থার্ড ক্লাস স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরকম থার্ড ক্লাস ফার্স্ট ক্লাস আছে বাংলাদেশে পড়াশোনা করে অনেক বিখ্যাত আলেম আছে যে মদিনা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক বেশি জানে আবার মদিনী বিশ্ববিদ্যালয়ের যুগশ্রেষ্ঠ আলেমও আছে এর মানে কোথায় কি পড়েছে এগুলোর উপর ভিত্তি করে কারো এলেম যাচাই করা যায় না তো এখানে সাইফুল্লা স্যার এটা কু ধারণা করেছেন বাস্তবিক পক্ষে আমি নিশ্চিতভাবে বলতে পারি আদনান সাহেবের এলমি যোগ্যতা সম্পর্কে তার তাক্ষিকী যোগ্যতা সম্পর্কে সাইফুল্লাহ সাহেব সুনির্দিষ্ট কিছু জানেন এটা তিনি বলতে পারবেন না অর্থাৎ না জেনে মন্তব্য করাটা ঠিক হয়েছে বলে আমি মনে করছি এবং তার প্রজ্ঞা এগুলো নিয়ে প্রশ্ন তুলেছেন যোগ্যতা প্রজ্ঞা এখানে এই জিহাদ দাজ্জাল মাহাদি বিষয়ে আবুত আদনান সম্পর্কে কোন সোর্সের উপর ভিত্তি করে কথা বলেন সেটা এরভাবে প্রশ্ন করা ঠিক নয় আর বর্তমানে যারা কথা বলেন সবার যে নিজের যোগ্যতা থাকতে হবে এটা তো জরুরি নয় হতে পারে যেমন আমি অনেক কিছু সাইফুল্লা সাহেবের ডক্টর সাইফুল্লা সাহেবকে আমি নির্ভরযোগ্য মনে করি ডক্টর আবদুল্লা জাহাঙ্গীর স্যারকে আমি নির্ভরযোগ্য মনে করি তাদের কাছ থেকে অনেক বিষয় শিখি আবদুল্লা জাহাঙ্গীর স্যারের বই পড়ে অনেক বিষয় শিখি আমি নিজে কোরআন হাদিস পরে নিজের বুঝ একটা বুঝলেও সেটা গ্রহণ না করে তাদের বক্তব্য অনুযায়ী কথা বলি মানুষের কাছে সেটা প্রচার করি এখন আবুথা আদনান সম্পর্কে যেটা কথা বলেছেন সেটা তো অমূলক আবুথহা আদনান হতে পারে এরকম যে তিনি তার নিজের যোগ্যতায় জিহাদ কথা না পৃথিবীর যুগশ্রেষ্ঠ গ্রহণযোগ্য কি এলেম আছে ডক্টর সাইফুল্লাহ সাহেবের চেয়ে অনেক বড় আলেমদের নাম আমি বলতে পারবো যারা হচ্ছে আবুথা আদনান সাহেবের সোর্স আমি নিশ্চিত হয়ে বলছি না তাদের বক্তব্যের সাথে মিল আছে আদনান সাহেবের মদিনা বিশ্ববিদ্যালয় অঙ্গুলকরা আলাজার থেকে শুরু করে পৃথিবীর অনেক এই বিষয়ে মদিনা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র এক প্রফেসর আছে যিনি দাজ্জাল জিহাদ ইমা মাহাদি এইসব বিষয়ে গবেষণা করেছেন তার বক্তব্যের সাথে বাইতুল মোকদ্দাসের এক সাবেক ইমামের বক্তব্যের সাথে আদনান সাহেবের এই বক্তব্যগুলো মিলে এর মানে যাদের যোগ্যতা আছে তাদের সাথে মিল রয়েছে আদনান সাহেব সম্পর্কে এরকম সন্দেহ সংশয় সৃষ্টি করে ছড়িয়ে দেওয়াটা এটা তার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হওয়া ছাড়া অন্য কিছু আমি মনে করছি না আর জিহাদ সম্পর্কে জানার প্রজ্ঞা জিহাদ সম্পর্কে জানা এগুলো কি আহামরি কি দাসজাল এটা নতুন কোনো সায়েন্স নাকি এটা তো ওলামা একরাম এটা সমাধান দিয়েছে এ বিষয়ে শত শত বই রয়েছে জিহাদ সম্পর্কে ক্লিয়ার ধারণা তো ইসলামের নামে জঙ্গিবাদ আবদুল্লা জাহাঙ্গীর স্যারের কিতাব ওই কিতাব পড়লেই তো হয়ে যায় জিহাদের উপর অনেক বই আছে এতে তো নিজের ওইরকম এলমি তাকে কি যোগ্যতা থাকা লাগবে কে বলছে আবদুল্লা জাহাঙ্গীর স্যার এই বিষয়ে যত কেতাব আছে জিহাদ সম্পর্কে সবগুলো একত্র করে তিনি তার কেতাবই নিয়ে এসেছেন তো ওটাই তো একটা পরিপূর্ণ ধারণা ওটা পরে আবু তো আদনান সাহেব তো একজন আলেম একজন সাধারণ আধুনিক শিক্ষিত লোকও তো জিহাদ সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে পারে অতএব ডক্টর সাইবুল্লাহ সাহেব যেভাবে বিতর্কিত করার চেষ্টা করেছেন আদনান সাহেবকে সেটা আমার কাছে উদ্দেশ্যমূলকই মনে হয়েছে সেটা এনসাফ নয় এখানে ডক্টর সাহেবুল্লাহ সাহেব ইমাম বিভিন্ন তার কিছু জেনারেলাইজ মন্তব্য করেছেন তার অবজারভেশন দিয়েছেন ঠিক আছে তিনি দিতেই পারেন বড় আলেম কিন্তু আদনান সাহেবের ভুল কি আবু তা আদনান কোন কোন বিষয়ে ভুল বলেছেন একজনে প্রশ্ন করেছে একটা সুনির্দিষ্ট পয়েন্ট আদনান সাহেবের ভুল ধরে যদি ডক্টর সাহেবুল্লাহ সাহেব বুঝিয়ে দিতে না পারেন তাহলে সেই প্রশ্নের কোনো ভ্যালিডিটি থাকে না আমি সাইফুল্লাহ সাহেবের আলোচনায় শুনেছি তিনি আদনান সাহেব দাজ্জাল মাহাদি জিহাদ এই বিষয়ে একটা সিঙ্গেল ভুল ধরিয়ে দিতে পেরেছেন দলিলের আলোকে অথবা দলিল ছাড়া তিনি বলেন তিনি ঢালাওভাবে একটা কু ধারণা করেছেন বলেই মনে হয়েছে আসলে সাইফুল্লা স্যার জানেন না তার সম্পর্কে তার বক্তব্য শোনেননি এটাই হচ্ছে আমার কাছে মনে হয় এবং ডক্টর সাইফুল একটা ভয়ঙ্কর মন্তব্য করেছেন যে আদনান একটা হিডেন গোষ্ঠীর সদস্য আরও যারা এরকম কথা কথাবার্তা বলে এই হিডেন গোষ্ঠী কারা গোপন গোষ্ঠী এটা তিনি মিন করেছেন ইহুদিদের কোন একটা একটা চ্যানেল থেকে তিনি বলেছেন যারা ইন্টারন্যাশনাল আইন কানুন খবর টবর জানেন তারা জানে যে কোন চ্যানেল থেকে প্রচার করা হয় কথার একটা বিভ্রান্তিমূলক কথা আমি তো ইন্টারন্যাশনাল রিলেশনসের এ বিষয়ে পড়াশোনা করি কোন চ্যানেল থেকে কোন হিডেন গোষ্ঠীর সাথে আবু আদনানের বক্তব্য ভুল হোক হোক সেটা আমি বলছি না কারোর সাথে মিলে না এটা একটা অমূলক ধারণা দাজ্জাল জাল বিষয়ে এবং মাহাদি বিষয়ে ইহুদিদের কোনো একটা চ্যানেল থেকে ওইভাবে উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা চালানো এটা একটা এটুজেট ভুল কথা কোথাও থেকে প্রচারণা চালানো হয় না এটা আন্দাজে বলেছেন এই বিষয়ে আমি একেবারে অথেন্টিক সোর্স থেকে জানি এ বিষয়ে আমি খবর এবং যে কোনো হতে পারে আদনান সাহেবের ছোট ভুল ত্রুটি রয়েছে ডক্টর সাহেবুল্লাহ সাহেব অনেক বড় আলেম ভুল ত্রুটি তার সামনে পড়তেই পারে কিন্তু একজন আলেমকে এভাবে সোকল্ট বলা কথিত এক যুবক বলা এবং কোনো এক গোষ্ঠীর এজেন্ট বলা কারো এজেন্ট বলা এটা ভয়ানক এটা কু তার কাছে আমি যদি দায়িত্ব নিয়ে ডক্টর সাহেবুল্লাহ স্যারের কাছে প্রশ্ন করতে চাই আবু তা আদনান সাহেব কোনো একটা গোষ্ঠীর এজেন্ট হয়ে এই ধরনের কাজ করছেন তিনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার কাছে প্রমাণ রয়েছে ভুল হতে পারে আদনানের কিন্তু এজেন্ট বলা এরকম তাকে ডিমোরালাইজ করা ছোটো দুই দু একটা বিতর্কিত বিষয়ের কারণে এটা হতে পারে না এবং ভয় বলেছেন যে এরা অনেক হাদিস অস্বীকার করে রাহামের আদনান সাহেব কোন হাদিস অস্বীকার করছেন একটা এক্সাম্পল দিন পারলে যে এই হাদিসটা আদনান সাহেব অস্বীকার করেছেন এটা ভুল অভিযোগ মিথ্যা অভিযোগ এবং পদভ্রষ্ট নানান অযাচিত মন্তব্য করেছেন যেটা শালীন নয় সমালোচনা করার যথাযথ ভাষা নয় এবং সালাফি আলেমদের যারা গালি গালাস করে তার নেতিবাচক দিক নিয়ে ডক্টর সাহেবুল্লাহ আলোচনা করেছেন এবং এটা আদনান সাহেবকে উদ্দেশ্য করে বলেছেন সেই হচ্ছে প্রকৃত আদনান সাহেব কোথায় সালাফি আলেমদের গালাগালি করেছে আদনান সাহেব কোনো আলেমদের গালাগালি করে না সে অত্যন্ত ভদ্র মার্জিত সব আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলে ঐক্যের মানসিকতা নিয়ে কথা বলে বরং সালাফি আলেমদের মধ্যে জায়গা জাকারিয়া স্যার তার সমালোচনা করেছিল যথেষ্ট সম্মান দেখিয়েছে স্যারকে বলেছে যে আমার ভুল হলে ধরিয়ে দেন আমি কাছে টেনে নিন তাকে সম্মান দেখিয়েছে তো সালাফি আলেমদের আবু তোহাদ্দান গালাগালি এরকম আন্দাজে কথা ভিত্তিহীন কথা বলে কেতাবের রেফারেন্স দিয়ে সালাফি আলেমদের গালাগালি করার ফলাফল বর্ণনা করা এর চেয়ে হাস্যকর প্রশ্ন উত্তর হতে পারে না এটা ডক্টর সাহেবুল্লা সারের মতো একজন হেভি ওয়েট পার্সনের ক্ষেত্রে হাস্যকর আমি যে কথাটা কনক্লুশনে বলতে চাই যে বাংলাদেশে ভুলের ঊর্ধ্বে কেউই নয় ডক্টর সাহেবুল্লা সারের মধ্যেও ভুল আছে আদনান সাহেবের মধ্যে ভুল আছে থাকতে পারে সেখানে আবুথা আদনান অল্প সময়ের মধ্যে তিনি দিনের যে খেদমত করেছেন ডক্টর সাইফুল্লাহ সাহেব এই দীর্ঘ জীবনে সেটা করতে পারেনি হতে পারে তিনি জামাত ইসলামী করেন তিনি হাদিসের বড় পন্ডিত তিনি হাদিসের উচ্চতর ক্ষেত্রে কিছুটা খেদমত করেছেন কিন্তু আবুহা আদনান অসংখ্য পথভ্রষ্ট যুবক আবু তহা আদনানের বক্তব্য শুনে সঠিক পথে এসেছে অনেক বেনামাজি নামাজি হয়েছে অনেক দুনিয়াদার লোক আখেরাত মুগি হয়েছে অনেক অবদান হয়েছে অনেকের মধ্যে ইমানের চেতনা জাগ্রত হয়েছে সাইফুল্লা স্যারের বক্তব্য শুনে কি এ ধরনের চেতনা জাগ্রত হয় তিনি তো সে ধরনের কথাই বলেন না আমি বলছি না যে সাইফুল্লা স্যারের অবদান নেই তিনি হাদিসের খেদমতে অবদান আছে কিন্তু দাওয়াতি কাজে দায়ী হিসাবে এই স্বল্প সময়ের মধ্যে আদনান সাহেব যে অবদান রেখেছেন তার ধারে কাছেও ডক্টর সাইফুল্লা স্যার রাখতে পারেনি অতএব যে ব্যক্তি দিনে খেদমত করছেন যা দাওয়াতে মানুষ নামাজই হচ্ছে যা দাওয়াতে মানুষ সুদ ছেড়ে দিচ্ছে ঘুষ ছেড়ে দিচ্ছে অন্যায় ছেড়ে দিচ্ছে পাপাচার ছেড়ে দিচ্ছে তাকে দু একটা বিতর্কিত বিষয়ের কারণে এভাবে ডিমোরালাইজ করা এটা চরম খারাপ কাজ আমার কাছে মনে হয়েছে হ্যাঁ আদনান সাহেবের সব বিষয় ঠিক সেটা বলছে না আমি আগেও বলেছি এখনও বলছি যাদের সুযোগ আছে তাদেরকে খোরাসানে হিজরত করা উচিত গণতন্ত্র রাজনীতি এইসব বিষয়ে তিনি যে কথাবার্তা বলছেন সেগুলোর সাথে আমি একমত না আমি আগেও বলেছি এইসব বিষয় সন্দেহজনক এজন্য আমি ক্লারিফাই করে আগেও বলেছি এখনও বলছি রাজনৈতিক বিষয়ে আবুধা আদনানের তার কাছ থেকে জ্ঞান নেয়া তার রাজনৈতিক বক্তব্য অনুপ্রাণিত হওয়াটা নিরাপদ মনে করছি না ঠিক মনে করছি না এটা আমি ভুল মনে করছি দ্বিমত পোষণ করছি কিন্তু তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে একজন দায়ী হিসাবে অত্যন্ত পারফেক্ট এবং কার্যকর দায়ী তার বক্তব্য শোনা উচিত প্রচার করা উচিত তবে আসলেই যদি তার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে কোনো উগ্রবাদ বা কিছু থেকে থাকে তার দায়ভার আমরা নিব না সেটা এখন পর্যন্ত প্রমাণিত হয়নি এ বিষয়ে আমরা সচেতন করছি কিন্তু অন্যান্য বিষয়গুলো আমার কাছে যথেষ্ট ইফেক্টিভ মনে হয়েছে তাকে প্রমোট করা উচিত এবং সিনিয়র আলমদের উচিত তাকে নার্সিং করা অত্যন্ত সম্ভাবনাময় একটা ছেলে তো এগুলো তার বিরুদ্ধে যে লেখালেখি এগুলোর মূল কারণ আসলে বাস্তবতা হচ্ছে কারোর জনপ্রিয়তা উত্থান সহ্য হয় না তাকে থামাতে হবে এটাই হচ্ছে মূল রহস্য